নমস্কার, ডিজিট বাংলার আরও একটি ভিডিও সেশনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের কাছে কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি, তবে একটু অন্যরকমের কম্প্যারিজন ভিডিও। হ্যাঁ, এই সময়ে যে ফোনগুলি লঞ্চ হচ্ছে বা ফোনের বড় ক্রাইটেরিয়ার হিসেবে স্মার্টফোনের ক্যামেরা একটি বড় বিষয় হয়ে গেছে, এবং আমরা যদি 25,000 টাকার স্মার্টফোনগুলি দেখি, তবে সেই স্মার্টফোনগুলি কিন্তু অন্যতম বড় বৈশিষ্ট্য হিসেবে উঠে এসেছে এদের ট্রিপল ক্যামেরা বা ফ্রন্টে পপ আপ ক্যামেরা সেট আপ। আর আমরা আজকে ঠিক এই বিষয়ে আলোচনা করব, কোন বিষয়ে বা কোন ক্যামেরা ডিটেলস আপনাদের বলবো। তার আগে আপনাদের মনে করিয়ে দিই, আপনারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এবং আমাদের সমস্ত ভিডিওর লেটেস্ট আপডেট পেতে থাকুন। আমরা আজকে আপনাদের সদ্য লঞ্চ হওয়া তিনটি ফোনের ক্যামেরার একটি কম্প্যারিজন নিয়ে এসেছি আপনাদের জন্য, এবং আপনারা অনেকেই আমাদের সেই বিষয়ে জানতেও চেয়েছিলেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে রেডমি নোট 7 প্রো, স্যামসাং গ্যালাক্সি A50 আর ওপো F11 Pro এই তিনটি ফোনের ক্যামেরা কম্প্যারিজন আপনাদের জন্য নিয়ে এসেছি। আসুন তবে ভিডিওটি শুরু করা যাক। আমরা যখন বেঞ্চমার্ক টেস্টগুলি করি, তাহলে সেই সময় আমরা এখানে সেই সমস্ত বেঞ্চমার্ক টেস্ট করেছি যা কিন্তু 3D মার্কের আনলিমিটেড ভার্সনে ইউজ করা হয়েছে, এবং এইখানে আমরা তিনটি ফোনই ইউজ করে দেখেছি, রেডমি নোট 7 প্রো, ওপোর ফোন এবং স্যামসাং A50। এবং এখানে আপনাদের জানিয়ে রাখি যে ওপো F11 প্রো ফোনটিতে 34%, স্যামসাং গ্যালাক্সি A50 30%, এবং সেখানে রেডমি নোট 7 কিন্তু 6%-এর মতো করেছে, এবং যেখানে রেডমির এই স্কোরটি অনেক বেশি স্বাভাবিকের কাছাকাছি। আমরা আমাদের ইন ডেপথ রিভিউতে যে সমস্ত বেঞ্চমার্ক টেস্ট করি, এখানেও সেই একই ধরনের ডেপথ টেস্ট করেছি, এবং এই ভিডিওতে আমরা তিনটি সেকশনে ভাগ করেছি। একটা হচ্ছে CPU পারফরমেন্স টেস্ট, GPU পারফরমেন্স টেস্ট, এবং শেষটি হচ্ছে গেমিং পারফরমেন্স টেস্ট। এবং আমরা শেষে এইও দেখব যে এর বেঞ্চমার্কে ঠিক কী কী দেখা গেছে। CPU পারফরমেন্সের জন্য আমরা অনেক টেস্ট করেছি, যে রেডমি নোট 7 প্রো এর অনেকটাই প্রথমে আছে এর কোটেক্স A76 আর স্ন্যাপড্রাগন 675-এর জন্য। A50 আর F11 প্রো দুটি ফোনের মধ্যে স্যামসাং প্রতিদিনের কাজের জন্য একটু দ্রুত ওপোর F11 প্রো এর থেকে। ফোনের GPU টেস্টিংয়ের ক্ষেত্রে রেডমি নোট 7 প্রো আরও একবার প্রথম দিকে আছে এর অ্যাড্রিনো 512-এর জন্য, আর ওপো F11 প্রো আর রেডমি নোট 7 প্রো এই দুটির ক্ষেত্রে কিন্তু আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন। এবং আমরা যদি পারফরমেন্সের দিক থেকে দেখি, তাহলে কোয়াড APU এর জন্য ওপো F11 প্রো দ্বিতীয় স্থানে আছে, যদিও তার স্ন্যাপড্রাগন 675 সব থেকে দ্রুত। এবার আসছে গেমিংয়ের কথা। পাবজি আর অ্যাসফল্ট 9 এই দুটি ফোন গেমই আমরা এই তিনটি ফোনে 15 মিনিট করে খেলে দেখেছি। রেডমি নোট 7 প্রো একমাত্র ফোন যা পাবজি গেম হায়ার গ্রাফিক্স দেয়, আর তা একটি 39 FPS এর ফ্রেমে 93 কোটেস অবধি দেয়, এবং সেখানে ওপো F11 প্রো ফোনটি 30 FPS স্পিডে 87%, আর A50 ফোনটি স্যামসাং এর আপনারা এতের মধ্যে সবথেকে খারাপ পারফরমেন্স করছে। তবে এর এক্সেলার মোডে GA A50 38 FPS দিচ্ছে, এবং তার 94%-এর মতন। আর আমরা যদি গ্রাফিকের কোয়ালিটির কথা বলি, তবে এক্ষেত্রে এটা দেখা যে রেডমি নোট 7 প্রো কিন্তু এগিয়ে গেছে বা জিতে গেছে। আর এই ফোনটি মানে শাওমির মিড রেঞ্জ ফোনের মধ্যে আরও একটি দারুণ ফোন হিসেবে এসেছে। সমস্ত টেস্টের পর এটা পরিষ্কার যে শাওমির ফোন রেডমি নোট 7 প্রো অনেক ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 SoC মিড রেঞ্জ ফোনের মধ্যে অনেক হাই রেঞ্জের সম্ভাবনা নিয়ে এসেছে। তাহলে আপনারা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না নিজের কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের সঙ্গে আরও কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাও আমাদের জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।